হ্যাঁ চা বলে রাখছি, লাল চা লাল চা লাল চা নাম বলা সৈন লেবা হ্যাঁ তার নাম্বার বলো। আমি অ্যাপ্রুভাল করে দিচ্ছি আরটিও থেকে, এখানে একটা স্কুল ভ্যান চালাতে হবে। হ্যাঁ নেই সেই গ্রাউন্ডে নেই, কিন্তু এইট ফ্লোর চন্দ্রাফ্লোর A19 মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আর ডিএম সাহেব আদেশ ক্রমে মুজনাই চা বাগান যেটা বন্ধ ছিল, তো সেজন্য আজকে তেরাই ডুয়ার্স অথরিটি চেয়ারম্যান মোহন শর্মা সাহেব, আমার সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, পরমাধ্যক্ষ, বাদারিহাট গ্রাম পঞ্চায়েত প্রধান আর সবাই ব্লক স্টাফ আসে এখান থেকে একটা স্পেশাল রিলিফ ক্যাম্প করেছি। এখান থেকে কি হলো, প্রথম হয়েছে একটা হেলথ ক্যাম্প করা হয়েছে, কারণ এখান থেকে মানুষগুলো একটা অভিযোগ ছিল কি আমার হেলথ ক্যাম্প নাই, আমার ডক্টর আসেনি, হেলথ ক্যাম্প হয়েছি। এখান থেকে স্পেশাল জিআর আর ক্যাশ জিআর ডিস্ট্রিবিউট হয়েছে সবাই আট ফ্যামিলিজকে, সবাই লেবারার্স ফ্যামিলিকে স্পেশাল জিআর ক্যাশ জিআর ডিস্ট্রিবিউট হয়েছে, কম্বল ডিস্ট্রিবিউট হয়েছে এক্সট্রিমলি নিডি মানুষকে, আপনার অ্যানিমাল লাইভলিহুড পশু বিভাগ থেকে চিক ডিস্ট্রিবিউশন হয়েছে 50টা ফ্যামিলিকে। তার সাথে সামাজিক সুরক্ষা যোজনা যেটা ম্যাডাম মুখ্যমন্ত্রীর একটা খুব ভালো প্রোগ্রাম, সেটা ভি আমি আজকে পঞ্জীকৃত করেছে মানুষগুলোকে। কতজনকে দেওয়া হয়েছে আজকে, কতজনকে দেওয়া হয়েছে চা বাগানের এলাকায় আজকে? অ্যারাউন্ড 900 ফ্যামিলিজ, অল লেবারার্স হ্যাভ বিন কভার্ড আন্ডার দিস প্রোগ্রাম। আজকে যে রিলিফ প্রোগ্রাম, এরকম রিলিফ প্রোগ্রাম চলবে বন্ধ চা বাগান, তার সাথে ডিএম সাহেব আর উপরে থেকে অফিসার গুলো চেষ্টা করেছেন কি মুজনাই চা বাগানটা রিওপেন করার জন্য। আর তার সাথে এখান থেকে যে রোড বোর্ড যেগুলো সমস্যা ছিল আমি আপনার বাগানে প্রশাসনে পেয়েছিলাম কমপ্লেন, সেগুলো আমি রেক্টিফাই করেছি খুব তাড়াতাড়ি। স্যার বলছি বাগানটা খোলা নিয়ে কি মিটিং টিটিং আবার ডাকা হয়েছে? মিটিং ডাকা হয়েছে, যে 8 তারিখ থেকে একটা মিটিং ডাকা হয়েছে, যে ডিএম সাহেব সবাই বড় লিডার বসে কথা হবে, আমি চেষ্টা করব কি যত শীঘ্র পারবে বাগানটা খোলা যাবে। স্যার সুমন সরম মহান্তি, বিডিও মাদারিহাট।